কক্সবাজারের চকরিয়া পূর্ব শত্রুতার ঝেড় ধরে আওয়ামী লীগের এক প্রবীণ নেতাকে প্রকাশ্য বিলের মাঝে নিয়ে যুবলীগ নেতা কর্তৃক বিভষ্ট করা সহ শারীরিকভাবে বেদরক মারধরের একটি ভিডিও চিত্র 2 জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। ঘটনা জড়িত যুবলীগ নেতা সহ ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জোর দাবি উঠেছে। শতরুদ্ধ প্রবীণ এই আওয়ামী লীগ নেতার উপর এমন বর্বর ঘটনাটি সংঘটিত হয় গত 24 মে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্চাপাড়া সংলগ্ন সড়কের পাশে বিলের মধ্যে। এদিকে প্রবীণের উপর বর্বর এই নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম পাওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পরামর্শ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ও এএসপি কাজী মতিউল ইসলামের নির্দেশনায় চকরিয়া থানার পুলিশ ঘটনা জড়িতদের ধরতে মাঠে নেমেছে। জানা গেছে, বর্বর নির্যাতনের শিকার প্রবীণ ব্যক্তির নাম মোহাম্মদ নুরুল আলম। তিনি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চয়কুড়ি টিক্কা পাড়ার মৃত আলী মিয়ার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের একজন প্রবীণ সদস্য। এছাড়াও ঘটনায় জড়িত যুবলীগ নেতার নাম আনসার আলম, সে একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি এবং মৃত মনির উল্লাহর ছেলে। অপরদিকে চকরিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সভাপতির পদসহ সংগঠন থেকে আজীবন বহিষ্কার করার পর ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কসির।